ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের একজন বোন জানতে চেয়েছেন, অপারেশন করার কারণে জ্ঞান না থাকায় যে কয় ওয়াক্তের সালাত মিস হয়ে গিয়েছে তা কি পরে আদায় করতে হবে? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি সম্মানিত বোন, অপারেশন করার কারণে যে ইঞ্জেকশনের মাধ্যমে বা অন্য মেডিসিনের মাধ্যমে যে মানুষকে বেহুশ করিয়ে থাকে, হ্যাঁ, সেই বেহুশ ইঞ্জেকশন বা মেডিসিনের দ্বারা যদি বেহুশ করে থাকে এবং এর মাধ্যমে যদি অপারেশন করে থাকে, তো এই কারণে যে কয়েকটা নামাজ ছুটে গিয়েছে সেই কয়েকটা নামাজ আদায় করবে, এ কথাই বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, এবং এই মতকেই প্রাধান্য দিয়েছেন শেখ ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ। তাহলে বোঝা গেল যে কোনো কারণবশত যদি ডাক্তারে বেহুশ করে নেয় অপারেশন করার জন্য বা অন্য কোনো কাজের ফলে, অন্য কোনো কাজ করার কারণে, তো সেই সময় যদি নামাজের ওয়াক্ত হয় এবং নামাজের সময় যদি পার হয়ে যায় বেহুশ করার কারণে, তো যে কয় ওয়াক্তের নামাজ ছুটে যাবে সেই কয় ওয়াক্ত নামাজ জ্ঞান ফিরে আসার পর আদায় করবে, এ কথাই বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ, এবং এই মতকে প্রাধান্য দিয়েছেন শেখ ইবনে উসাইমিন রাহমাহুল্লাহ। যদি কয়েক ওয়াক্তের নামাজ ছুটে গিয়ে থাকে তাহলে তারতিব বজায় রেখে, যেমন জোহর আসর মাগরিব তিন ওয়াক্তের নামাজ যদি ছুটে গিয়ে থাকে, সর্বপ্রথম জোহর আদায় করবে, যে সময় জ্ঞান ফিরবে ওই সময় ওযু করে নিয়ে সর্বপ্রথম জোহর আদায় করবে, তারপর একামত দিয়ে ফের আসর আদায় করবে, তারপর একামত দিয়ে মাগরিবের নামাজ আদায় করবে। তিন ওয়াক্ত নামাজ একসঙ্গে তরতিব বজিয়ে রেখে নামাজ আদায় করে নেবে, এটাই হলো নিয়ম। বাকি আল্লাহু আলম বিসওয়াব। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।